নমস্কার, মা দক্ষিণাকালী ও মহেশ্বর ও জগন্নাথকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। আজকের খাতা পেন অবশ্যই রাখবেন, সামনে রাখি পূর্ণিমা, আজকে রাখি পূর্ণিমার জন্য টোটকা অবশ্যই দেবো। বিভিন্ন বিভিন্ন টোটকা আমার যতটুকু শিক্ষা জগতে জানা আছে সেইটুকু আপনাদেরকে আমি দিতে চাই, আর সেইটা করে আপনারা ভালো থাকেন সেটা আপনারা জানানো, ভালো রয়েছেন সেটাও জানান, আর যারা খুব সমস্যায় রয়েছেন মনে করছেন তারা এই টোটকাগুলো অবশ্যই করতে পারেন। কিন্তু প্রথমে বলে দিই, টোটকাগুলো কিন্তু চিরস্থায়ী নয়, যা টোটকা করছেন মানে চিরস্থায়ী এটা থাকবে সেটা কিন্তু নয়, তার জন্য কিন্তু রেমেডি বা গ্রহ বিচার এগুলো আছে। টোটকা কিন্তু সাময়িক সাময়িক অনেক 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 এর থেকে আমাদের রক্ষা করে। আজকে রাখি পূর্ণিমাতে এই যে এত দারিদ্রতা, অবশ্যই লকডাউনের বাজারে দারিদ্রতা সকলেই ভুগছেন, কম বেশি সকলেই ভুগছেন, বিশেষ করে নিচু স্তরের লোকেরা বা ফুলার একদম যারা নিচু শ্রেণীর লোকেদের খুব কষ্ট, খুব মানে দিন তাদের যায় যায় অবস্থা বা অন্যের অভাব হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আজকে টোটকাটা তাদের জন্য থাকবে, যে এই রাখি পূর্ণিমা, কারণ সামনে পূর্ণিমা, পূর্ণিমা মানেই মা লক্ষ্মীর কৃপা, আর মা লক্ষ্মীর কৃপা থাকলে সে বাড়িতে কিন্তু কখনো অন্যের অভাব হয় না। মা লক্ষ্মীকে লোকে চঞ্চলা বলে, কিন্তু সে যদি চঞ্চলা হয় সে কিন্তু মানে আমার আমি যেটুকু জানি সে কিন্তু চঞ্চলা নয়, সে স্থির, তাকে ধরে রাখতে হবে। আগে যতই আধুনিক যুগ আসুক, যতই আজকালকার মেয়েরা বৃহস্পতিবার পুজো মানে না বা পৌরাণিক যুগ থেকে কিছু কথা আছে, এত দারিদ্রতা, এত অভাব, এত মহামারী, এত কিছু কিন্তু চলে আসে, আমাদের অনেকটা আমাদের নারীর ওপর নির্ভর করে এই, বা এত মানুষে এত অসৎ হয়ে গেছে, এত বাজারে বিভিন্নভাবে মানুষ ছল চাতুরি চলছে, তাতে কিন্তু বলে না ঈশ্বর সহ্য করে না, যখন ঈশ্বর সহ্য করে না তার ফল আমরা কিন্তু পাই। আর দেখুন চোখ বন্ধ করে তখন এত আমরা আজকে কেন বিশ্বাস করি, আমাদের বিশেষ করে এই ভারতবর্ষে বলুন না পশ্চিমবাংলায় বলুন, বিশেষ করে আমরা কিন্তু ধর্মের লোক, আমাদের বেশি আমরা ধর্মকে বিশ্বাস করি, মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে, আর ঈশ্বরকে কিন্তু আমরা প্রতিনিয়ত ডাকতে থাকি। এই কোভিড-19 থেকে আমাদের মুক্ত করো, এই করোনা থেকে মুক্ত করো, করোনা যাতে না হয় সকল মানুষকে, এই করোনা খুব শীঘ্রই যাতে ওষুধ আসে, ভ্যাকসিন আসে, যাই কিছু তার থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি, আমরা কিন্তু প্রতিনিয়ত ডাকছি। তার সঙ্গে কিন্তু আমরা ডাকছি যাতে দুবেলা দুমুঠো অন্যেরও যাতে জোগাড় হয়ে যায়, কারণ যেভাবে বেকারত্বের মানে হার বাড়ছে তাতে কিন্তু সকলের মাথায় হাত, যারা বিভিন্ন বড় বড় মহলে কাজ করতো বা বড় বেকার ফার্মে হোক বা যে কোনো প্রাইভেট ফার্মের চাকরি করতো, তারা কিন্তু আজকে বেকারের জায়গায় প্রায় এসছে। তারা আমরা এমনি খবর জগতে দেখছি, নয় রাস্তায় বসে কোনো মাছ বলুন এ বলুন, এতে বলি যে যেটাই করছেন সেটা যাতে ভালো হয় বা ভালো থাকে তার জন্যও কিন্তু টোটকা রয়েছে, যাতে যেটুকু করতে বসছেন প্রতিনিয়ত সেটা যাতে সেই দিনটা যাতে বিক্রি বাট্টাটা ভালো হয় বা যাতে দুবেলা দুমুঠো অন্যের ঠিক যোগান হয়ে যায় আর দারিদ্রতায় ভুগতে না হয়। কারণ আমরা এখন ঘরে ঘরে লকডাউনের পরিস্থিতিতে বুঝতে পারছি, এতদিন হয়তো অনেকে বুঝতে পারিনি যে ঈশ্বরের মাহাত্ম্য কী, ঈশ্বর কী। আজ কিন্তু আমরা কেউ না কেউ প্রত্যেক সময় প্রত্যেক ঘন্টায় এক সেকেন্ডের জন্য যারা নাস্তিক বলেন বা যারা ধর্ম বিশ্বাস করতো না ঈশ্বর বিশ্বাস, তারাও কিন্তু এক মনে আমার বিশ্বাস তারা কিন্তু এক মিনিটের জন্য ঈশ্বরকে ডেকে রয়েছে যে হে ঈশ্বর এবার মুক্ত করো, আবার আগের মতো যাতে দিন দেখতে পাই। কারণ যখন আমাদের দিনটা দিয়েছিল তখন আমরা তার অপব্যবহার করেছিলাম, এখন আমাদের সেই দিনটা যখন আসছে না তখন কিন্তু আমরা ঈশ্বরের কাছে কাতর মিনতি করছি। সে অবশ্যই আমরা কাতর মিনতি অবশ্যই ঈশ্বরকে আমাদের চিরকালের জন্য আমাদের করতে হবে, আমরা তার কাছে, আমি তো সব সময় বলি মা সকলকে ভালো রেখো, জগন্নাথ সকলকে ভালো রেখো, আবার সেই আগের মতো দিনটা যাতে ফিরে পাই, আবার যাতে শুনতে পারি যে সব ঠিক হয়ে গেছে আর নয়, আর ভয়ের কারণ নেই, সকলে যাতে যে যেরকম আছে যাতে দুবেলা দুমুঠো খাবার জোগানো হয়, অন্য বস্ত্রের অভাব না হয়, এখন বস্ত্রের থেকেও খুব প্রয়োজন দুবেলা দুমুঠো অন্ন। অনেকেই আছে যাদের অনেকেই জুটছে না, কিন্তু তবু বলি সমস্যা কিন্তু এর মধ্যেও আমাদের পিছু ছেড়ে দেবে না। সমস্যা যারা এতদিন পর্যন্ত তাদের গ্রহ অবস্থান বা গ্রহ ঠিক করেনি, তাদের কিন্তু এই করোনার এই লকডাউনের মধ্যে আরও অবস্থা কিন্তু তাদের শোচনীয় হয়ে যাচ্ছে। যারা কিন্তু কিছু না কিছু করেছেন রেমেডি, তারা দেখুন নিজেরাই এ করুন যে চলে যাচ্ছে সমস্যাটাকে আগে অনেক দিন আগে সমাধান করেছিলেন বলে। দেখে নি কে আছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভদীপ দে বলছি, পশ্চিম মেদিনীপুর। বয়স কত তোমার? ১৮। ১৮,
এক থেকে দশের মধ্যে সংখ্যা বলো। নয়। নয়। নয় বললে তো? নয় নয়। কি বারে জন্মেছো? কি বলছেন? কি বারে জন্মেছো? শুক্রবার। শুক্রবার। আচ্ছা প্রথমে বলি যে তুমি কিন্তু সুন্দর, এক সুন্দর। দ্বিতীয় বলবো তুমি কিন্তু ঝপ করে রেগেও যাও। হ্যাঁ হ্যাঁ। 18 বছর বয়স হতে পারে কিন্তু 38 বছরের মতো মেজাজ দেখাও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। একটুতেই মানে কিছুই না হয়তো কেউ কিছু বলতে পারবে না, সব থেকে বেশি তোমার 18 বছর। কিছু মনে করো না, আমি আগে তোমার আমি যেটা বলবো সেটা সঠিক কিনা বলবে, পরে তোমার প্রশ্নে আসবো। তোমার এখন হচ্ছে মানে তুমি ভাবো যে আমি যেটা বুঝছি সেটা ঠিক, চিরকালই এই বোঝা ভাবটা তোমার মধ্যে রয়েছে, প্লাস একটু পিটপিটারি ভাবও রয়েছে তোমার মধ্যে। সব কিছু ঠিকঠাক রাখতে হবে, পটিপাটি রাখতে হবে, নিজের জিনিস নিজেকে এটা কেন রাখা হয়নি, মানে সবসময় একটা যেন উচ্চস্বরে কথা বাড়িতে ভাইব্রেশন হয় গলার। এটা কি ঠিক? এটা কি ঠিক? আমি কি তোমায় দেখতে পাচ্ছি? না না না। আচ্ছা এবার তোমার প্রশ্ন বলো কি নিয়ে। ওই আমি এবারে এইচএসসিতে 80% পেয়েছি, এখন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এরপরে কি বিকম নিয়ে পড়তে পারি? বিকম নিয়ে পড়ো, অনার্স কিছু নিচ্ছ তো? অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিচ্ছ। তুমি সাবজেক্ট চুজ ভালো করেছো, তুমি এগাও, তোমার হবে। আর একটা বলি, যদি পারো জয়েন্টে বসার চেষ্টা করো। জয়েন্টে অবশ্য কমার্সে জয়েন্ট নেই, তুমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ো, সরি তুমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ো, তোমার ভবিষ্যতে অনেক বেশি উচ্চ শিক্ষিত মানে শিক্ষিত হবে তুমি, কারণ উচ্চ শিক্ষার যোগ আছে। আর একটা বলি, তোমার 22 বছর যখন বয়স হবে তুমি অটোমেটিক মানে 21 পড়বে এরকম বয়সে, তুমি কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য চাইবে, এটা তোমার গ্রো সেই সময় করাবে। তুমি কিন্তু স্টুডেন্ট ভালো, পড়াশোনা ভালো, পড়াশোনা করেও করো ভালো, কাউকে বলতে হয় না, তুমি নিজের পাড়াকে নিজের চাহিদায় করো। বাট তোমার ওই সময়টা এমন আসবে, কারণ তুমি যদি কোনো রেমিডি না করে থাকো বা কিছু না দেখিয়ে থাকো, একটা মাইন্ড দূর পড়বো না আমি একটা চাকরির দিকে যাব, সেই লাইনটাই কিন্তু তখন তোমার ভুল হবে। এই ডিসিশনটা এখন বলে দিলাম, তুমি কিন্তু 2 বছর পর মাথায় রেখো, এই ডিসিশনটা কখনোই নিও না, কারণ তোমার উচ্চ শিক্ষার যোগ আছে, ভালো চাকরিও পাওয়ার যোগ আছে, তুমি পড়ো, এখন কোনো চাকরি বাকরির দিকে ভাববে না। রেজাল্ট আগামী দিনে রেজাল্টটা খুব ভালো হবে, একটু ফাঁকিও মারা শুরু করে দেবে, এগুলো রয়েছে তোমার মধ্যে, একটু ফাঁকি মারবে দেখবে, একটু আলস্যতা চলে আসবে, অনেক পেয়েছি ও করে নেবো, এই একটা ভাবও তোমার মধ্যে রয়েছে। আচ্ছা তো ঠিক আছে, ভালো থাকো, অনেকটা বলতে পেরেছি তোমার সম্পর্কে, ভালো থাকো, জয় মা, জয় মা। ওই যেটা নিয়ে বলছিলাম, এই দারিদ্র যোগ নিয়ে, এই পূর্ণিমার দিন যা অনেকেই আছে সত্যনারায়ণের পুজো করেন, পূর্ণিমা মানে সত্যনারায়ণের পুজো করেন, তার সামনে যখন রাখি পূর্ণিমা আসছে, তাহলে এত দারিদ্রতা অভাবে যখন ভুগছি, তাহলে কেন এই পূর্ণিমাটাকে ছেড়ে দেবো? পূর্ণিমাটাকে কাজে লাগানোর অবশ্যই আমরা চেষ্টা করি সকলে, তা আপনারা চেষ্টা করুন এই পূর্ণিমার দিন নারায়ণ পুজো যথারীতি আমরা বলি, তা কচ্ছপ, পিতলের কচ্ছপ, অনেকে ক্রিস্টালে রাখে সেটা তার ব্যাপার, আমি সাজেস্ট করবো পিতলের কচ্ছপ, একটা তাম্র কোন পাত্রে বা তাম্র ছোট বাটির মধ্যে নিয়ে আসুন। যদি কেউ ব্রাহ্মণকে দিয়ে পুজো করেন সে তো জানবেই কীভাবে পুজো করতে হয়, যদি কারোর পক্ষে সম্ভব হচ্ছে না ব্রাহ্মণ দিয়ে পুজো করতে, এমন কিন্তু খুব একটা খরচা নয়। আচ্ছা ফোনটা ধরে নিই তারপরে তোর কথা বলবো। হ্যালো কে আছে? কে আছে? কোথা থেকে বলছেন? আচ্ছা কার বিষয়ে জানবেন? মেয়ের বয়স কত? 27+। 1 থেকে 10 মধ্যে সংখ্যা বলো। 8। কি বারে জন্মেছে মেয়ে? কি বারে জন্মেছে? একদম শিওর তো? কে বলছো তুমি, মা না দিদি না কে? মা বলছো তো? এই প্রোগ্রামটা দিদি আগে দেখেছেন? অনেকের মানে ক্ষোভ যে ফোনে পাই না,
দিদি তো লাইনে পাই না, কিন্তু তুই তো আজকে দেখলাম লাখি আপনি। মেয়ের বিবাহ সম্পর্কে জানতে চাইছেন? আচ্ছা কত না কত সংখ্যা বলেছিলেন আপনি? আচ্ছা প্রথমে বলি, মেয়ের কিন্তু সকল কিছুতে বাধা। এক, দ্বিতীয় হচ্ছে মেয়ে কিন্তু জেদ রাগ খুব, রেগে গেলে যাকে যা পারে উদুমে বলে কোনো কি, তারপরে কিন্তু মাথা ঠান্ডা হয়ে গেলে একদম গুড গার্ল, তার জন্য ক্ষমা চাইতেও রাজি, তাই তো? আচ্ছা এটা তো একদম গুপ্ত খবর, সেটা আমি কি করে বলছি, কেন এত আশ্চর্য লাগছে না আপনার? আচ্ছা আচ্ছা, মেয়ের যে বিয়ের সম্বন্ধগুলো দেখবেন বা দেখছেন, মাথায় রাখবেন মেয়েকে কোনোদিনই নীল রঙের শাড়ি পরিয়ে বা নীল রঙের কোনো জামা পরিয়ে ছেলের বাড়ির কাছে দেখাতে আসবেন না। মেয়ে তো প্রেম করার যোগ্য রয়েছে, প্রেম করছে না? প্রেম করেনি, কিন্তু প্রেম করার যোগ একটা আছে ওর, আছে আমি যেটা পাচ্ছি, জানি না এবার কতটা, হয়তো পরেও প্রেমটা আসতে পারে। ঠিক আছে, প্রথমে বলি মেয়ের কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না, যাবেও না, গ্যাস অম্বল এগুলো কিন্তু ওর খুব প্রবলেম হয় ওকে। দেখবেন খাওয়াও খুব, ও মানে আমরা যেমন কি ধরুন আপনি এবারে যা পারবেন খেয়ে নেবেন, কিন্তু ও কিন্তু ওইভাবে খাবে না, না ওটা খেলে আমার অম্বল হবে অত দেবে না, বা এত তেল দিয়ে রেঁধেছো কেন, আর একটু কম করো, কিন্তু বেশ রসিয়ে খসিয়ে খাবারগুলো ভালো খেতে পারে, ইচ্ছে হয়, ঘুম থেকে উঠতে দেরি করে, তাই তো? আচ্ছা প্রত্যেকটা হ্যাঁ বলছেন দিদি, উপাধ্যকে একটু বলুন না দিদি ভুল বলছেন। আচ্ছা মেয়ের বিয়েতে কিন্তু বাধা আসবে, প্রথমে বলি মেয়ের প্রচুর শত্রু আছে যারা সহজেই মেয়ের বিয়ে হতে দেবে না, সেই জন্য অবশ্যই যে কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন খুব শীঘ্রই। মেয়ের কিন্তু 2021 একটা বিয়ের যোগ আসছে, সেটা ফেব্রুয়ারি মার্চের দিকে, কিন্তু সেটা কেটে যাওয়ার সম্ভাবনা, ডিসেম্বরের মধ্যেই সম্বন্ধ ঢুকবে 2020, কিন্তু সেটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, তাই পারলে অবশ্যই খুব শীঘ্রই। পুরো প্রোগ্রামটা আজকে দেখুন, পুরো প্রোগ্রামটা আজকে দেখুন, তারপর যদি মনে হয় দিদির কাছে যাওয়া যাবে তখনই আসবেন, আমি বলবো না আমার কাছে আগে আসুন। ঠিক আছে, ভালো থাকুন, মেয়েকে অবশ্যই দেখুন, মেয়েকে দেখার প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। আমি আপনাকে বললাম আজকের দিনটা এইটুকু বললাম, আপনার একটা প্রশ্নের জবাব দিলাম, বাকি প্রশ্ন যদি আপনি আমার সঙ্গে দেখাতে আসেন সব বলে দেবো। এপার থেকে বলছি, এখন ওপার থেকে আপনারা হ্যাঁ বলছেন ভালো লাগে। আচ্ছা এই আজকে এই প্রসঙ্গটা বাদ দিয়ে বলেছি, আমার কোনো সময় থাকে না, আজকে বলেছিলাম যে দেব, পিতলের কচ্ছপ আর তামার বাটি, পিতলের কচ্ছপ তামার বাটি মাথা নিয়ে নিন। যারা ব্রাহ্মণকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করাবেন খুবই ভালো, যারা পারছেন না কোনো চিন্তা নেই, আমি বলছি সেইভাবেই করুন। মা লক্ষ্মী তো সকলের সামনে রয়েছে, সেটি মা লক্ষ্মীর ডান দিকে বসাবেন, মা লক্ষ্মী সকলের ঘরে রয়েছে, ফটো হোক মূর্তি হোক যাই হোক ডান দিকে বসাবেন। তার প্রথমে সেই পিতলের বাটিটা বলুন, কচ্ছপটিকে বলুন, মানে কচ্ছপ বলতে আপনারা তো বুঝবেন, পিতলের ছোটো হোক, আপনাদের যেমন সিংহাসনে যার যেমন সাইজ ধরবে সেরকমই নিয়ে আসবেন। তাকে ঘি মধু সাদা চন্দন অগ্রু কপূর এগুলো যাবতীয় একটা জায়গায় করে ভালো করে তাতে মিশিয়ে, যেমন করে শিবকে আমরা স্নান করাই সেমনি পুরো কচ্ছপটাকে মাখাবেন, মনে করবেন তাকে সাবান লাগাচ্ছেন, একদম পাতি ভাষায় বলছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। পুরো ভালো করে লাগিয়ে নিয়ে হাতে জল শঙ্খ বা দক্ষিণাপদ শঙ্খ যদি কারোর থাকে, না থাকে যাতে পানি শঙ্খ যাকে বলেন, ওর মধ্যে গঙ্গা জল নেবেন, তার মধ্যে একটা তুলসী পাতা নেবেন, ওই তামার বাটিটায় ওখানে বসিয়ে ওম কুর্মে নমো, ওম কুর্মে নমো বলতে বলতে জল ঢালবেন। সেই জলটি ঢালার পর পুরো পরিষ্কার করে নিয়ে ওই স্নানের জলটি ফেলে দেবেন, যদি পারেন তার মধ্যে সাদা যে কোনো ফুল দিতে পারেন। এইবার লক্ষ্মীর সামনে রেখে তাকে জল দিয়ে কখনোই শুকনো রাখবেন না। কার এবার অনেকে জানে আমি কচ্ছপ রেখেছি, রেখেছি অনেকে অনেক কথা বলে, তাদের আপনারা যার কাছে শুনবেন যে যেটা খুশি আপনারা করবেন, আমার মতে যদি করতে চান আমি যেটা বলবো সেটাই করবেন।
কার কাছে শুনেছেন, কি শুনেছেন, কি করতে বলেছে তার জন্য আমাকে পরে ঘুরিয়ে ফোন করবেন না। আমি যেটা বলছি ভালো করে শুনে নিন, যদি কোনোভাবে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে ইউটিউবে পরে দেখে নেবেন, টোটকাটির সামনে রাখি পূর্ণিমা করতে সুবিধা হবে, তারপরে ওই লক্ষ্মীর সামনে রেখে দেবেন। বাড়িতে যে কটা মেম্বার, তুলসী পাতাটাকে নেবেন। অবশ্যই জানেন তুলসী পাতা কীভাবে ছিঁড়তে হয়, মানে অনেকে তুলসী পাতা ছেঁড়াটা জানি না জানে কি না, পূর্ণভাবে ডাল থেকে পূর্ণভাবে তুলসী পাতাটা ছেড়ে নেবেন, চাই চেষ্টা করবেন নিখুঁত দিতে। দেওয়ার পর সাদা চন্দন যে জায়গাটা বেটেছিলেন সেই সাদা চন্দনে প্রত্যেকটি তুলসী এক একটি করে তুলসীতে সাদা চন্দনে নেবেন, আর এক একটি তুলসী পাতা ওই কচ্ছপের মধ্যে তার নামটি বলবেন, গোত্র বলবেন, আর ওম কুর্মে নমো। আবার এরকম করে আপনার তিনটে থাকুক, চারটে থাকুক, সাতটা মেম্বার থাকুক, যেই থাকুক ও দিয়ে দেবেন তুলসী পাতা, পারলে সাদা ফুল থাকলে ওই জলের মধ্যে ছেড়ে দেবেন। কচ্ছপটি পূর্ণ বাটি জল দিয়ে কচ্ছপটিকে রাখবেন, আর মন্ত্র যেটা বললাম সেটা বলতে রাখবেন, তাকে ধূপ ধুনো একটু ধরবেন, ধূপ ধুনো পোশাক, ধূপ ধুনো পোশাক যেটা খুশি আপনাদের দেওয়া, আপনাদের এর মতো প্রসাদ দেবেন। আচ্ছা পরে আবার বলছি, ফোনটা ধরে নি, কে আছে? হ্যালো, আচ্ছা বলো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বাগরিতে থেকে বলছি, মাধুরী ভট্টাচার্য বলছি। আচ্ছা, ও এই প্রথম ফোন করলেন না এর আগে কখনো ফোন করেছেন? না না না, প্রথম ফোন করলেন। প্রথম ফোন করলেন, কেমন লাগে প্রোগ্রাম আজকে দেখছেন না এর আগে দেখেছেন? দেখছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? ওই আমার ছেলের বিষয়ে। ছেলের বয়স কত? আমি এটুকু বলতে পারি আপনি যে কোনো জ্যোতিষকে আপনার ছেলের সম্পর্কে জানার চেষ্টা করেছেন? হ্যাঁ করেছি, কারণ আমি পাচ্ছি, কারণ আমার কাছে কোনো কিছু লুকিয়ে কিছু হবে না। এবার বলুন, এক থেকে দশের মধ্যে সংখ্যা বলুন। ছেলে কিন্তু প্রচুর কষ্ট করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করে। আমি বলছি একটু আমার শুনুন, আমি একটু বলি। ছেলে জীবনে অনেক কষ্ট করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করে, প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কিন্তু যতবার চেষ্টা করে ততবার মুখ থুবড়ে পড়ে। হ্যাঁ কি না? আচ্ছা, ছেলে কিন্তু এই ইদানিং খুব ডিপ্রেশনে রয়েছে, কারণ ও মানে উনি ভেবেই পাচ্ছে না, উনি আমার থেকে বড়, ভেবেই পাচ্ছে না কি করবে কোনটা করবে। কিন্তু ছেলে আগামী, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি, আপনি কি ছেলে তার? ফোনটা কেটে দিতে বাধ্য হলাম। আপনারা ফোন যখন করবেন অবশ্যই সজাগভাবে করবেন, যেই মানুষটি কথা বলতে চাইছেন সেই ফোনে আসবেন। আপনারা এমনিই বুঝতে পারেন যে ওখান থেকে প্রচুর ফোন, যারা অধীর অপেক্ষায় বসে থাকে এই এক সেকেন্ড বা এক মিনিট দিদির সঙ্গে কথা বলবো, সেখানে আপনি একবার ফোন নিচ্ছেন, আরেকজন ফোন নিচ্ছে, তারপর হ্যালো হ্যালো করছে, এইভাবে অবশ্যই ফোন সময়টা নষ্ট করবেন না প্লিজ। তারপর আমি ক্ষমা চাইছি, কিছু করার নেই, কারণ আমাকে এই 25 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করতে হয়, তার মধ্যে অনেক লোক বসে থাকে যারা আমার এই ফোনের অপেক্ষায় থাকে। বলে দিই, বললাম যে কটা সদস্য থাকবে, সাতটা থাকুক, আটটা থাকুক, পাঁচটা থাকুক, যে কটা সদস্য থাকুক, ওই তুলসী পাতাগুলোকে নিয়ে প্রত্যেকটা চন্দন লাগিয়ে তার ওম কুর্মে নমো বলে ওনার নাম গোত্র দিয়ে রাখবেন। এরপর আপনারা আপনাদের সাধ্য মতো যা আপনারা ভোগ অর্পণ করতে পারবেন সেটি আপনারা দেবেন চরণ দিয়ে। এরপর তিনটি অথবা পাঁচটি ধূপকাঠি জ্বালাবেন, তিনটি অথবা পাঁচটি চন্দনের ধূপকাঠি হলে খুব ভালো। যেদিন প্রতিষ্ঠা করছেন, বাকি দিন কী করছেন আমার জানার দরকার নেই, যেদিন প্রতিষ্ঠা করছেন সেদিনের কথা বলি, তিনটি অথবা পাঁচটি ধূপকাঠিটা পুরো ওই লক্ষ্মী ঠাকুরকে বলুন ওই কচ্ছপটিকে ঘুরিয়ে নিয়ে সোজা সদর দরজায় চলে যাবেন। সদর দরজার সামনে রান্নাঘর, যে কটা ঘর, বাথরুম আমরা চলে যাবেন না দয়া করে, ওটা বাদ দিয়ে সব জায়গায় ওই ধূপকাঠিটা ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে, যদি তুলসী তলা থাকে তুলসী গাছে ধূপকাঠিগুলো রেখে দিতে পারেন, আর যদি সামনেই ঠাকুরের সামনে সুবিধা হয় তাহলে সেখানে রাখবেন। একখানা সাদা মোমবাতি জ্বালাবেন, আর সেই দিন বসে যদি পারেন লাল আসনে অথবা শুদ্ধ বস্ত্রেই করবেন, অবশ্যই শুদ্ধ গায়ে,
আপনি আপনার মনস্কামনা করবেন যে খুব শীঘ্রই যাতে আমাদের এই দুরবস্থা কাটে, এই দারিদ্রতা কাটে, তোমার কৃপায় যাতে আমরা আবার আগের দিন আস্তে আস্তে করে ফিরে পাই, যাতে সচ্ছল অবস্থা হয়। এইভাবে সেই দিনের পর মাথায় রাখবেন যে এই বাটিতে জলটা দিয়ে কচ্ছপ রেখেছেন কোনোদিনই জলটি শোকাতে দেবেন না। পূর্ণিমার দিন, পূর্ণিমার দিনটা যে কোনো বার হতে পারে, সেই বারে বসালেন, কিন্তু তারপর থেকে অতি বৃহস্পতিবার সেই জলটি চেঞ্জ করবেন। আর ওই ঘি, মধু, চন্দন যদি কোনো শিশির মধ্যে করে নিতে পারেন, একবারে গঙ্গা জল অগ্রু টগ্রু সব মিশিয়ে সেটি দিয়ে একটুখানি কচ্ছপের গায়ে লাগিয়ে আবার তাকে পুনরায় সেই জায়গায় বসিয়ে দেবেন। যদি পারেন যেখানে কচ্ছপটিকে বসাচ্ছেন সেই কচ্ছপের নিচে যদি একটা লাল শালু কাপড় পাততে পারেন তাহলে খুবই উপকার হয়। লাল শালু কাপড়, তার উপরে তামার বাটি, তার উপরে কচ্ছপ। জলটি যদি দেখছেন ধরুন বৃহস্পতিবার বসালেন বা রাখি পূর্ণিমা দিন বসালেন, তারপরে বৃহস্পতিবারটা দুদিন তিন দিন যা হোক কোনো কারণে জলটা কারণ গরম, গরমে বাস জল বাষ্প হয়ে যায়, জানি জলটা কোনোভাবে শুকিয়ে গেছে দেখছেন, আবার কিন্তু পুনরায় গঙ্গা জল দিয়ে জলটিকে পরিপূর্ণভাবে ভরা রাখবেন। যেমন ভরা কচ্ছপের জল থাকবে তেমন ভরা আপনার সংসার থাকবে, এতটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কাজটি করে দেখুন, খুব 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 উপকার পাবেন। অ্যাটলিস্ট না মরে না দিয়ে, মানে আপনি ভাবেন না খেয়ে আপনার দিন যাবে না। আর যদি পারেন মা শারদা মায়ের ছবি অনেকেই শুনেছেন, পা লম্বা করা ছবি, সেটিকে বাড়ির উত্তর কোণে রাখতে পারেন বা উত্তর দিকে তার পা থাকবে এরকম রাখতে পারেন, কোনোদিনই অন্যের অভাব হবে না। এখন অবশ্য যেভাবে চাল ডাল সরকার আমাদের তুলে দিচ্ছে তাতে বোধ হয় সবারই ঘরে পরিপূর্ণ চাল, কিন্তু চাল তো থাকলে হবে না, তার গ্যাসও দরকার হবে, তার তেলও দরকার হবে, নুনও দরকার হবে, তাই শুধু চাল খেয়ে তো দিন কাটবে না, তাই বাকি সরঞ্জামও যদি যাতে যুক্ত হয় প্লাস কিছু নিজেদের হয় সেটার জন্যই আমি দারিদ্রতার এই অভাবের এই কথাটা বললাম। আস্তে আস্তে করুন, মাথায় রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার ওই জলটিকে চেঞ্জ করে দেবেন, করে নতুনভাবে ওইখানে বসাবেন। তা বলে বলছি না যে প্রত্যেক বৃহস্পতিবারই আবার নতুন করে ভোগ দিতে হবে, প্রত্যেক বৃহস্পতিবারই পাঁচটা কি তিনটে ধূপকাঠি জ্বালাতে হবে, এরকম কোনো কারণ নেই। তারপরে আপনাদের ঘরে যেরকম থাকবে সেইভাবেই দেবেন, তাকে পুজো করে তাকে ধূপকাঠি ঘুরিয়ে স্মরণ করবেন, প্রত্যেক দিন বলবেন নিজের মনস্কামনা, তাকে বলবেন মনে করবেন মানে নারায়ণ রূপে সে কচ্ছপ। কারণ আপনারা কচ্ছপের গল্পটা অবশ্যই জানেন, যখন সমুদ্র মন্থনে মন্দর পর্বত নিচে মানে সমুদ্রের গর্ভে চলে যাচ্ছিল তখন কিন্তু বিষ্ণু নারায়ণ মানে কূর্মরূপে অর্থাৎ কচ্ছপ রূপে ওই মন্দর পর্বতটিকে তার পিঠের ওপরে পৃষ্ঠের ওপরে নিয়ে ওপরে উঠে এসেছিল, তবেই কিন্তু পুরো সেই অমৃত পানটা সাকসেস হয়েছিল দেবতাদের জন্য, এটা মাথায় রাখবেন। তাই বিষ্ণু যদি সকলের সাফল্যের জন্য কচ্ছপ সেজে সেই তুলে আনতে সাহায্য করে, তাই আপনার গৃহ সে কিন্তু অবশ্যই সহায়তা করবে, যাতে আপনার গৃহে আবার ধনবৃদ্ধি হয়, আয় আসে, আপনারা দিন ভালো করে কাটাতে পারেন। আবার আগামী সোমবার আপনারা অপেক্ষা করে দেবেন, জানি আপনাদের সঙ্গে আগামী সোমবার দেখা হবে। যারা দেখাতে চাইছেন এই মুহূর্তে শুধু কালীঘাট দিশায় শোভাবাজার রয়েছি, এছাড়াও অনলাইনে ফোনের মধ্যে ভিডিও কলের মাধ্যমে দেখা হবে। আর দক্ষিণা যেটা কীভাবে দেবেন সেটা গুগলে পেয়ে সব আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে। ভালো থাকুন, সজাগ থাকুন, রোগমুক্ত থাকুন।